বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আচ্ছা আপনাদের সাথে যেটা শেয়ার করব তা হচ্ছে আপনারা জানেন যে আগামী ছয় সেপ্টেম্বর দু হাজার উনিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পিএসসির অধীনে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব সেটা হচ্ছে কোন সাবজেক্টে কতজন আবেদন করছে এবং কোন সাবজেক্টে পোস্ট কয়টা আর সর্বশেষে কিছু টিপস দেবো যে টিপসগুলো আপনি জানলে মানে আপনার নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে আপনি রিল্যাক্স থাকতে পারবেন এবং জানা অত্যাবশ্যকীয় তাহলে শেষ পর্যন্তই আমাদের সাথে থাকুন এখানে মূল যে থিমটা সেটা হচ্ছে ছয় সেপ্টেম্বর দু হাজার উনিশ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া পিএসসির অধীনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যক নিয়োগের পরীক্ষার মোট পদ ও আবেদনকারীর সংখ্যা তাহলে চলুন এক এক করে আমরা শুরু করি এক নম্বরে আছে যে বাংলা পোস্ট যেটা সেটা আছে তিনশো পঁয়ষট্টিটি আবেদনকারীর সংখ্যা হচ্ছে আঠাশ হাজার চার জন দুই নম্বরে আছে ইংরেজি ইংরেজিতে পোস্ট আছে একশো ছয়টি আবেদনকারীর সংখ্যা হচ্ছে উনত্রিশ হাজার আটশো ছাপ্পান্ন জন তিন নম্বরে আছে গণিত গণিতে পোস্ট আছে দুশো পাঁচটি আবেদনকারীর সংখ্যা বাইশ হাজার ষোলো জন চার নম্বরে আছে সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞানে পোস্ট আছে তিরাশিটি আবেদনকারীর সংখ্যা হচ্ছে একা একাশি হাজার ছয়শো আটাত্তর জন পাঁচ নম্বরে ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানে পোস্ট আছে দশটায় আবেদনকারীর সংখ্যা হচ্ছে আট হাজার তিনশো চৌষট্টি জন ছয় নম্বরে জীববিজ্ঞান আবেদনকারীর সংখ্যা বা পোস্টের সংখ্যা একশো আঠারোটি আবেদনকারীর সংখ্যা হচ্ছে উনিশ হাজার তিনশো নয় জন উনিশ হাজার তিনশো নয় জন তারপরে আছে ব্যবসায় শিক্ষা ব্যবসায় শিক্ষা পোস্ট আছে আটটি আবেদনকারীর সংখ্যা হচ্ছে উনিশ হাজার তিনশো পঁয়ত্রিশ জন তারপরে আছে আট নম্বরে আছে ভূগোল ভূগোলে পোস্ট আছে হচ্ছে চুয়ান্নটি আবেদনকারীর সংখ্যা হচ্ছে চৌত্রিশ হাজার সরি তিন হাজার চারশো জন তারপরে নয় নম্বরে ধর্ম ধর্মতে পোস্ট আছে একশো বাহাত্তরটি আবেদনকারীর সংখ্যা বারো হাজার পাঁচশো জন দশ নম্বরে চারুকলা চারুকলায় পোস্টাসে বিরানব্বইটি আবেদনকারীর সংখ্যা হচ্ছে নয় নয়শো উনানব্বই জন এগারো নম্বরে শারীরিক শিক্ষা পোস্টাসে তিরানব্বইটি আবেদনকারীর সংখ্যা দুই হাজার নয়শো নম্বরে কৃষি বাহাত্তরটি আবেদনকারী আবেদনকারীর সংখ্যা পাঁচ হাজার একচল্লিশ জন বন্ধুরা এক বন্ধুরা যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে সর্বশেষে আপনাদের জন্য কিছু টিপস দেবো যাতে আপনার পরীক্ষাটা সুন্দর হয় এবং ভালো হয় সেটা হচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে সকাল দশটা থেকে বারোটা মোট দুই ঘন্টা এটা হবে এমসি ধরনের লিখিত পরীক্ষা মোট দুইশো নম্বরের ভিতরে আর ওএমআর সিটে আপনার সেট কোড লেখা থাকবে এই জন্য ওএমআর সিটে আলাদাভাবে সেট কোড পূরণ করতে হবে না এবং কেন্দ্রও লেখা থাকবে যেহেতু শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক পরীক্ষাটা হচ্ছে এই জন্য আলাদাভাবে কোনো কেন্দ্রেরইও পূরণ করতে হবে না এটা সে ওএমআর সিটে লেখা থাকবে এবং সাড়ে নয়টা থেকে ওয়েম সিট সবাইকে দেওয়া হবে এই এই জন্য আপনারা নয়টার ভিতরে আপনার যার যার কেন্দ্রে উপস্থিত হবেন বা যার যার সিটে অবস্থান করবেন আর পরীক্ষার হলে কোনো প্রকার ঘড়ি ক্যালকুলেটর ডিভাইস কি সামনে যে কয়দিন আছে ভালো করে কাজে লাগান আশা করি যে ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন আর সর্বশেষ আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নতুন নতুন যে কোনো চাকুরি রিভিউ এবং চাকুরির সার্বিক প্রস্তুতির ব্যাপারে এবং যে কোনো চাকুরি নিউজের ব্যাপারে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আশা করি আপনি উপকৃত হবেন